হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা। সবশেষ একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 201 জন, একই সময়ে মারা গেছে একজন। এ নিয়ে চলতি মৌসুমে মোট 28 জনের মৃত্যু হয়েছে। জহিরুল হুদার ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। তীব্র জ্বর ও পেটের ব্যথা নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয় 10 বছরের শিশু সাইদ। 3 দিন পার করে জ্বর কিছুটা ছাড়লেও পুরোপুরি সারেনি পেটের যন্ত্রণা, বরং সঙ্গী হয়েছে তীব্র দুর্বলতা। পেট ব্যথা ওষুধ দিচ্ছে, খাওয়াতে জ্বর উঠছে, জ্বর উঠাতে পরের দিন আবার ওনাকে দেখাইছে। দেখানোর পরে উনি বলতেছে একটা টেস্ট করাইতে হবে, পরে টেস্ট করাচ্ছে, রাত্রে রিপোর্ট আসছে যে ডেঙ্গু ধরা পড়ছে। সাইদের মতো ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 211 জন রোগী। এসব রোগীর 60 ভাগেরও বেশি ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এই 24 ঘন্টায় 37 জন। হাই ফিভার, শরীর ব্যথা, মাথা ব্যথা এবং চোখে ব্যথা। হাই ফিভারের সাথে ব্যথা, সিভিয়ার পেন হয়, মানে অলমোস্ট ডেঙ্গু ধরে নেওয়া যায়। কারো যদি এই সময় হাই ফিভার হয় বা ফিভার হলে, জ্বর হলে আমার মনে হয় অ্যাটলিস্ট ডেঙ্গু অ্যানেস্থেসিয়াটা করে নেওয়া ভালো, যাতে বুঝতে পারে যে তার ডেঙ্গু হয়েছে কিনা, আমরা কেয়ারফুল হতে পারি সে ব্যাপারে। চিকিৎসকরা বলছেন এসব আক্রান্ত রোগীদের অধিকাংশই মারাত্মক হেমোরেজিক ধরনের। এবছর এখনও পর্যন্ত মারা গেছেন 27 রোগী। আগেকার দিনে র্যাশ পেতাম খুব বেশি, ব্লিডিং হতো খুব বেশি প্রথম দিকে যখন আসে ডেঙ্গু। এখন কিন্তু র্যাশের প্রবণতা অনেক কম, ব্লিডিং টেন্ডেন্সিটাও অনেক কম দেখি আমরা। এগুলো এখন যেগুলো খারাপ হয়, গত কয়েক বছর আমরা দেখলাম মেনলি শকে চলে যাওয়া আর কি, হিমোরেজিক ভ্যারাইটি, পেশেন্ট ব্লাড প্রেশার ফল করে যায়। আমরা যেগুলো পেশেন্ট দেখেছি, অধিকাংশ পেশেন্টেরই কিন্তু এই ভ্যারাইটির মধ্যে পড়ে, হিমোরেজিক ভ্যারাইটির মধ্যে, যাদের অ্যাসাইটিসও ছিল, প্লোরাল ইনফিউশনও আছে, অর্থাৎ বুকে পেটে পানি আছে, কিন্তু এগুলো কেউ শকে যায়নি। ডেঙ্গুর মৌসুম শুরু হয় জুন থেকে। এবছর মৌসুমি বৃষ্টি দেরি হওয়ায় এডিস মশার প্রাদুর্ভাব এখনও ততটা বাড়েনি। চিকিৎসকরা বলছেন এডিস প্রতিরোধে সচেষ্ট না হলে জুলাই আগস্টে মাত্রা ছাড়াবে ডেঙ্গু রোগীর সংখ্যা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।